হ্যালো বন্ধুরা, সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম। আশা করছি সকলে ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন আমরা দারাজ থেকে একটি পাঞ্জাবি নিছি দুইটি, এবং এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো প্রোডাক্ট ক্রয় করছি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, চলুন। যারা আজকে ভিডিও দারাজের পড়া প্রোডাক্ট কিনতে আছেন কিংবা কিনবেন নতুন, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। এই ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। এই ভিডিওটা যত মিনিট হোক না কেন, আপনাদের জানানো উচিত যে দারাজে যদি আপনি কোনো কিছু প্রোডাক্ট অর্ডার করতে চান, সেক্ষেত্রে কী কী প্রবলেম ফেস করতে হয় এবং ভালো প্রোডাক্ট পান কি না, সব কিছু এই ভিডিওটাতে আলোচনা হবে। তো চলুন আজকের ভিডিও শুরু করি। তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো প্রোডাক্ট আমরা ক্রয় করছি। তো ক্রয় করার আমরা পরে এইগুলো বিস্তারিত আলোচনা করব। আগে আমরা বিস্তারিত আলোচনা করব, আমরা যে প্রোডাক্টটা অর্ডার করছিলাম সেটা মূলত আমরা ক্যাশ অন ডেলিভারি অর্ডার করছিলাম। এটার প্রাইস কত? এটার প্রাইস হচ্ছে 475 টাকা। একটা পাঞ্জাবি অর্ডার করছিলাম, সেক্ষেত্রে আমরা এটা এখন খুলে দেখবো, এটা আমরা রিটার্ন করবো। ক্যাশ অন ডেলিভারি অর্ডার করছিলাম, তো এই কাগজটা আমরা সাইডে রেখে দিব, সাইডে রেখে দিলাম। তো এখানে আমাদের কাগজটাতে আমাদের প্রাইসটা লেখা আছে এবং আমাদের অ্যাড্রেস, ফোন নাম্বার। তো এখানে এগুলো আমাদের ঠিকঠাক মতো রাখতে হবে, আমরা যেহেতু প্রোডাক্টটা রিটার্ন করবো সেক্ষেত্রে আমাদের এগুলো সব কিছু ঠিকঠাক মতো রেখে দিতে হবে। তো রেখে দেওয়ার পর মূলত আমরা এটা একবার খুলে দেখছিলাম, এটা মূলত আমরা রিটার্ন করে দিব। তো এটা আমরা একটু কাগজটা ঢুকাই দিব, ভালোভাবে রেখে দিব। তো দারাজের অফিসে যেয়ে আমাদের কিন্তু প্রোডাক্টটা দিতে হবে, দারাজের রিটার্ন অফিসে। তো মূলত আমরা যে প্রোডাক্টটা দেখছিলাম তার থেকে ভিন্ন কালার পাইছি, মানে কালারটা একই, মানে এই যে ফুলটা, ফুলটা কিন্তু অন্য। তো সেজন্য আমরা এই প্রোডাক্টটা মূলত রিটার্ন করব। রিটার্ন করার 7 দিনের মধ্যে কিন্তু আমাদের টাকাটা আমাদের বিকাশ নাম্বারে চলে আসবে। তো রিটার্ন অফিসে যেয়ে যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে আমাদের রিটার্ন অফিসে যেয়ে প্রোডাক্টটা সব কিছু এগুলো নিয়ে যেতে হবে, এবং যে ফোনটা দিয়ে আমরা অর্ডারটা করেছিলাম সেই ফোনটা সাথে নিয়ে যেতে হবে দারাজের অফিসে, রিটার্ন অফিসে যেতে হবে। যাওয়ার পর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ওইখান থেকে আমাদের কিছু কাজ করবে, কাজ করবে আমাদের ফোনে, প্রোডাক্টটা রিটার্ন করবে, এবং আমাদের যে কাজটা করবে আমাদের একটা ফর্ম দিবে, ফর্মটাতে আমাদের বিকাশ নাম্বারটা দিব। আমরা যে কোনো বিকাশ নাম্বারে আমাদের টাকাটা রিটার্ন নিতে পারবো। তো দেখতে পাচ্ছেন আমাদের এই প্রোডাক্টটা আমরা মূলত এটা রিটার্ন করব। আমাদের প্রোডাক্টটা ঠিকঠাক মতোই দিছে, যে এইখানে যে ডিজাইনটা সেই ডিজাইনটা মূলত আমাদের আলাদা দিছে, সেই জন্য মূলত আমরা এটা রিটার্ন করব। সব কিছু ঠিকঠাক আছে, আমরা মূলত দারাজ থেকে অনেকগুলো প্রোডাক্ট কিনছি, এবং সব কিছু ভিডিওটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা কতগুলো প্রোডাক্ট কিনছি। তো দেখতে পাচ্ছেন এটা পড়ে গেছিলো, এটা উঠে নিলাম। তো এখন মূলত এগুলো আমরা সাইডে রাখবো। আমরা কতগুলো নিছি এই বছরে, আমরা কতগুলো প্রোডাক্ট অর্ডার করছি, এটা তো 2 মাস আগে এই দারাজের লোগোটা চেঞ্জ হয়েছে। তো একটা, তো এই পাঞ্জাবিটা মূলত আমরা যেটা অর্ডার করছি সেটাই পেয়েছি। তো এটা কিন্তু আমাদের ভিডিওটা যদি না দেখে থাকেন ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে, তো এটা আবার তো লাগতেছে না। এই পাঞ্জাবিটা আমরা সাইডে রেখে দেবো, সাইডে রেখে দিলাম। তো এটা আমাদের গ্রিন স্কিন, আমরা 8 মাস আগে অর্ডার করছিলাম, যেটা প্রোডাক্ট অর্ডার করছি সেটাই পেয়েছি। যারা নতুন অবশ্যই প্লে লিস্টে ভিডিও দেওয়া আছে, চাইলে এগুলো দেখে নিতে পারেন। এটা সাইডে রেখে দিলাম। তারপরে মূলত এখানে এই মাসে দেখতে পাচ্ছেন 2, 3, 4, 5, 6 দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আজকের ডিলের প্রোডাক্ট, এটা হচ্ছে 235 টাকা হোম ডেলিভারি সহ। তো এটা সাইডে রেখে দিলাম, সাইডে রেখে দিলাম। এইখানে আমাদের অনেকগুলো প্রোডাক্ট আছে, এখানে মিস্ট্রি বক্স আছে এবং এখানে আছে। তো আমরা যদি দেখাই আপনাদের সব কিছু বুঝতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো অবশ্যই যারা রিটার্ন করতে যাচ্ছেন অবশ্যই রিটার্ন করতে পারেন। 1, তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে অনেকগুলো প্রোডাক্ট নিছি দারাজ থেকে। আমাদের 2, 3, 4, 5 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14 আগের 7টা ছিল, এখন মূলত দেখতে পাচ্ছেন কতগুলো প্রোডাক্ট আমরা দারাজ থেকে নিছি। তো এগুলো হচ্ছে আমাদের দারাজের প্রোডাক্টের সব কিছু কাগজ।
তো আপনারা তো দেখতে পেলেন আমরা কতগুলো প্রোডাক্ট ক্রয় করেছি দারাজ থেকে। তো মূলত যারা নিতে যাচ্ছেন নতুন প্রোডাক্ট নিতে পারেন, রিভিউগুলো দেখে নেবেন। এই রিভিউটা হয়তো খারাপ দেওয়া ছিল এবং ভালো দেওয়া ছিল, সেজন্য এরকম হয়েছে। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।